প্রথম আমার যে অডিশন দেওয়া আর হচ্ছে মানে মডেলিং এর প্রথম এটাই আজকে। তো দেখি ওনারা কি জিজ্ঞেস করে। আপনাকে যদি এখান থেকে কোনো একটা ছেলে প্রপোজ করে ধরেন 14 ফেব্রুয়ারি, তাহলে আপনি সেটা কিভাবে এক্সেপ্ট করবেন, কিংবা তাকে যদি এক্সেপ্ট না করেন সেটা কি করবেন একটু অভিনয়ের মধ্যে দেখা। আমি যেহেতু বেসিক্যালি অ্যাক্টিং করি, আমি অ্যাক্টিং এর মধ্যেই বুঝাই দেবো তাকে। ধরেন এই ভাইয়াটাও একটা আপনি কি ওনাকে প্রপোজ করেন, যেহেতু আপনিও আজকে এখানে প্রপোজ করেন, একটু প্রপোজ করেন তাকে, কয়েকদিন ওয়াইটিং এ রাখবো, ঘুরাবো, মানে তাকে বুঝতে দিব না। মেয়েদের কাজে কি ছেলেদের কি ঘুরানো জানি না, যেহেতু আমি বেসিক্যালি রিলেশনে যাব না, তো এখন তো তাকে ডিরেক্টলি না করা যাবে না, তাহলে তো সে মনে কষ্ট পাবে, এজন্য তাকে আমি কষ্ট পেলে তো একবারই পাবে, কিন্তু বারবার বেশি কষ্ট পাবে না, যেহেতু 14 ফেব্রুয়ারি একবারই আসবে বছরে, এজন্য তাকে একটু ঘুরাবো, ডিরেক্টলি না করা যাবে না, করবো না, ট্রাই করলে হবে। আমি কোথায় তুমি মিডিয়ার জন্য নিজেকে তৈরি করেছো, কিভাবে কিছু শিখেছো, না আজকে প্রথম চিন্তা করলে এখানে আসবে? একটু বসে দিলে পিছনে ক্যামেরা করে এবং আজকে এখানে যদি আমরা তোমাকে এক্সেপ্ট করি, তাহলে তুমি এখানে টপ মডেল হয়ে জিতে জিতবে। হ্যাঁ রাফিয়া অর্পিতা, তুমি টপ মডেল হওয়ার জন্য কি কি যোগ্যতা রাখো?
অ্যাকচুয়ালি আমি মডেলিংটা বেশি করি না, বাট আমি চাই অভিনেত্রী হতে, মানে অভিনয়টা নিয়ে আর কি আমি স্টাডি করছি। আমি অ্যাকচুয়ালি মানে অভিনয় জগতে আগাতে চাই, তেমন একটা বেশি পারি না আমি, মানে চেষ্টা করি যাতে সামনে আগাতে। আমাদের এই শোটার নাম কি? টপ মডেল। আমি মডেলিং করেছি, মাঝখানে শুট করেছি বিভিন্ন পেজের, মানে অভিনয়ের দিক থেকে আর কি, মানে দেখে ডাকা হয়েছে তো ওগুলোতে শুট করা। আমরা কি রিলেশন আবার ব্যাক করতে পারি?